মাস্টার অফ জবসের ম্যাথামেটিক্স ক্লাসে সকলকে স্বাগত। আমরা আছি প্রাইমারি টেট অঙ্কের ক্লাসে। আমরা নাম্বার সিস্টেম শুরু করেছিলাম, নাম্বার সিস্টেমের দুটো ক্লাস অলরেডি হয়ে গেছে, তার কিছু থিওরি এবং তার রেসপেক্টে কিছু অঙ্ক আপনাদের আমি বুঝিয়েছি। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ম্যাথামেটিক্যাল অপারেশন। এই ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে কী কী রয়েছে, কোন জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে এবং তার রেসপেক্টে কিছু অঙ্ক আজকে আমরা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন মাস্টার অফ জবস। তো ম্যাথামেটিক্যাল অপারেশন, এই ম্যাথামেটিক্যাল অপারেশনের মধ্যে কী কী থাকবে, একটা হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন অ্যাডিশন আমরা ছোটোবেলায় শিখেছি, সেই অ্যাডিশনগুলো তো আমরা জানি কীভাবে করতে হয়। তো তার মধ্যে থেকে যে জিনিসগুলো এখানে ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমাদেরকে একটু মনে রাখতে হবে। কী কী, যদি আমাদেরকে কোনো সিরিজ থাকে, সিরিজ বলতে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস এরকম চলতেই থাকে আপ টু এন পর্যন্ত, এন নাম্বার মানে ওয়ান টু থ্রি ফোর এরকম করে এনখানা নাম্বার আছে। হতে পারে এখানে এনের জায়গায় এনের ভ্যালু দশ বলে দিতে পারে, হতে পারে এনের ভ্যালু এগারো বলতে পারে, হতে পারে এনের ভ্যালু যা খুশি বলতে পারে, একশো এগারো বলতে পারে, যা খুশি এরকম হতে পারে। তো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কী হবে, হাফ ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান। তো এখানে যদি এনের ভ্যালু টেন বলে দেয় তাহলে আমরা জাস্ট এখানে টেন পুট করে দেবো এনের জায়গায়, হাফ ইন্টু টেন ইন্টু টেন প্লাস ওয়ান ইজিক্যাল টু টেন ইন্টু ইলেভেন বাই টু ইজিক্যাল টু ফাইভ ইন্টু ইলেভেন বাই ফাইভ ইন্টু ইলেভেন ইজিক্যাল টু ফিফটি ফাইভ। তো এই জিনিসগুলো, এই সূত্র যেটা আমি বললাম সেই সূত্রটা একটু মনে রাখতে হবে। সেকেন্ড অফ অল যে আমাদের সূত্রটা মনে রাখতে হবে, তো এখানে কীরকমভাবে এন এর ভ্যালুটা পুট করতে হচ্ছে আমি বলে দিলাম। সেকেন্ড অফ অল দু নম্বর যেটা জিনিসটা মনে রাখতে হবে সেটা যদি স্কোয়ারের সাম থাকে, ওয়ান স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার এরকমভাবে যদি এন স্কোয়ার থাকে তাহলে সেই সূত্রটা হয়ে যাবে ওয়ান বাই সিক্স ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান। কী বললাম, ওয়ান বাই সিক্স ইন্টু এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান। তো এই সূত্রটা আমাদেরকে মনে রাখতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা যদি কিউবের সাম থাকে, তার মানে ওয়ান কিউব প্লাস টু কিউব প্লাস ডট 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 প্লাস এন কিউব ইজিক্যাল টু কত হবে, যেটা এই ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট ডট এন অবধি ছিল তার স্কোয়ার করে দিলেই হয়ে যাবে। তার মানে ওয়ান বাই টু এন এন প্লাস ওয়ান এই টোটালটার স্কোয়ার। ওকে, তো আশা করি বুঝতে পেরেছ অ্যাডিশনের মধ্যে কোন কোন জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এবার আমরা যেটা শিখব সেটা হচ্ছে সাবস্ট্রাকশন। সাবস্ট্রাকশনের মধ্যে তো আমাদের অনেক কিছু রয়েছে যে যখন প্রবলেম থাকবে সেই প্রবলেমগুলো কীরকমভাবে সাবস্ট্রাকশন করতে, এর কোনো স্পেশাল স্পেশাল সূত্র বা এরকম কিছু নেই এর মধ্যে। তো সাবস্ট্রাকশন নর্মালি সাবস্ট্রাকশন আমরা জানি করতে। নেক্সট অফ অল আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশনের মধ্যে যেটা জিনিসটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে সেটা হচ্ছে টেবিল। টেবিল আমি বলেছিলাম যত দূর অবধি পারবে তত দূর অবধি, কেউ যদি থার্টি অবধি টেবিল মুখস্থ করতে পারে তাহলে থার্টি অবধি মুখস্থ করে ফেলো, কেউ যদি ফর্টি অবধি করতে পারে তাহলে ফর্টি করে ফেলো, কেউ যদি ফিফটি করতে পারে তাহলে ফিফটি করে, যত দূর পারবে তত দূর করে ফেলো। এবং স্কোয়ার, স্কোয়ার মানে টু স্কোয়ার কত হয়, থ্রি স্কোয়ার কত হয়, এটা যত দূর করতে পারবে তত দূর করো, কেউ মিনিমাম ফিফটি বা হান্ড্রেড অবধি করতেই হবে, যদি করতে পারো তাহলে খুব হেল্প হবে। নেক্সট আমরা সেটা শিখবো সেটা হচ্ছে ডিভিশন। ডিভিশনের মধ্যে যেটা আমাদেরকে মনে রাখতে হবে, সাপোজ ধরো টু কে সেভেন, মানে সেভেনকে টু দিয়ে আমরা ডিভাইড করছি, তাহলে কী করি আমরা অ্যাকচুয়ালি, দুই তিনে ছয়, তার কারণ এখানে যে নাম্বারটা আমরা লিখবো সেটা সেভেনের থেকে ছোট হতে হবে অবশ্যই। তো তার জন্য নিচে মাইনাস করলে রিমাইন্ডার এক আসবে। তো ব্যাপারটা কী হলো, এই সাতটাকে আমরা কী বলবো, ডিভিডেন্ড। ইজিক্যাল টু এটাকে কি বলবো, কোয়েশেন্ট, এটাকে কি বলবো,
ডিভিজার প্লাস এটাকে কি বলবো রিমাইন্ডার তো এই জিনিসটা করে দেখো আশা করি এই 7 তার মানে এখানে 7 ছিল ডান দিকে ডিভিজারের জায়গায় আমরা লিখব 2 কোশ্চেনের জায়গায় লিখব 3 প্লাস রিমাইন্ডারে লিখব 1 তাহলে 3 গুণে 6 প্লাস 1 7 তাহলে 7 চলে আসছে ভেরিফাই তো এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে তো এই ছিল আমাদের আজকের থিওরি পোরশনটা তো এই থিওরির পোরশনের উপর ডিপেন্ড করে আজকে আমরা কিছু প্রবলেম শিখব সেই প্রবলেমটা দেখে নিই চলো কি আছে তো এখানে যে প্রবলেমটা প্রথমে আসছে সেই প্রবলেমটা হচ্ছে when a number is multiplied by 5 and itself it gives the value 1445 find the number তো আমরা কি করব একটা নাম্বার ধরে নেব x কি বলেছে when a number multiplied by itself when a number multiplied by when a number multiplied by itself তাহলে itself মানে x into x and 5 তাহলে and 5 তাহলে 5 into x কি করলাম itself and 5 তাহলে একটা নাম্বার আমরা x ধরে নিয়েছিলাম সেই নাম্বারের সঙ্গে সেই নাম্বারটা আবার গুণ করলাম এবং 5 মাল্টিপ্লাই করলাম তাহলে কি হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি 5x স্কয়ার এই নাম্বারটা সমান কত বলে দিয়েছে 1445 তাহলে x স্কয়ার = 1445 ডিভাইডেড বাই 5 সমান সমান কত আসছে 5 গুণে 10 5 8 40 5 9 45 তাহলে x স্কয়ার সমান সমান হচ্ছে 289 তাহলে x সমান সমান হয়ে যাবে √ 289 সমান সমান হয়ে যাবে 70 তাহলে অপশন c ইজ কারেক্ট ওকে আশা করি বুঝতে পেরেছো তো আমরা চলো নেক্সট কি প্রবলেম রয়েছে সেই প্রবলেমের দিকে এগোই এখানে বলেছে 2.17 into 15 = এত বলে দিয়েছে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই ভ্যালুটা বার করতে হবে তাহলে ন্যাচারালি এই ভ্যালুটা 2.17 এটা কোনো চেঞ্জ হচ্ছে না চেঞ্জ হয়েছে কে চেঞ্জ হয়েছে এখানে 15 ছিল এখানে যেটা এসেছে সেটা হচ্ছে 0.15 তাহলে 15 কে কি করলে 0.15 আসে 15 কে কি করলে আমার অ্যানসার 0.15 আসবে 100 ডিভাইড করলে এখানে ডেসিমালটা ছিল এই ডেসিমালটা 2 হওয়া সরিয়ে দিয়েছি তার মানে ডিভাইডেড বাই 100 করলে চলে আসছে তার মানে অ্যানসার কেও আমার ডিভাইডেড বাই 100 করে দেব তার মানে ডেসিমালটা এখানে আছে ডেসিমালটাকে 2 হওয়া সরিয়ে দিচ্ছি তার মানে কত হয়ে যাবে অপশন ডি ইজ কারেক্ট 32.55 আশা করি বুঝতে পেরেছেন ভীষণ সোজা জাস্ট আমাদেরকে কোশ্চেনটা ভালো করে ফলো করতে হবে কোশ্চেন ফলো করলেই আমরা কি আছে কি করতে হবে সেটা বুঝতে পারব নেক্সট যেটা আমাদের সামনে যে প্রবলেমটা রয়েছে সেটা হচ্ছে 2 - 1/3.25 - 2.5/এত তো আমরা যেটা করব আমরা স্টেপ বাই স্টেপ এগোবো এখানে প্রথমত 0.70 প্লাস 0.50 এই প্লাসটা করব এই প্লাসটা করলে কত আসবে আমি কোশ্চেনটা পুরোটা লিখছি না এই প্লাসটা করলে কত আসবে এটা আসবে 1.25 তাহলে 2.50 আমরা ডান দিকে একটা জিরো নিয়ে নিচ্ছি তাহলে 2.5/1.25 এটাকে ডিভাইড করলে কত আসবে ডিভাইড করলে আসবে এটাকে ডিভাইড করলে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসছে তাহলে 3.25 - 2 দাঁড়াচ্ছে এই জিনিসটা তাহলে 3.25 কে মাইনাস 2 করলে কত দাঁড়াবে 1.25 তাহলে তার মানে নিচের যে পোরশনটা রয়েছে সেই নিচের পোরশনটা ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে আমার 1.25 তাহলে আমার কি দাঁড়াচ্ছে এবার লিখছি 2.5 - 1/1.25 এবার এটাকে ক্যালকুলেশন কিভাবে করব এটাকে ক্যালকুলেশন করব উপরে কত আছে আমার 100 যদি আমি এই পয়েন্টটা তুলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে 100/2.25 মানে এই পয়েন্টটা উঠে গেল তাহলে 100/2.25
এবার ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন কাটাকাটি যদি করি, 5 দিয়ে কাটাকাটি কাটাকাটি যাচ্ছে বা 25 দিয়ে কাটাকাটি করব তাহলে সোজা হবে, তাহলে 25 দিয়ে 4 আসবে, নিচে 5 আসবে, তাহলে 4/5 কে যদি আমরা ডিভাইড করি তাহলে 5 5 8 40, তার মানে 0.8 আসবে, 0.8 তার মানে 2.5 মাইনাস 0.8 যদি আমরা করি তাহলে কত আসছে, 1.7। তাহলে 1.7 কোথায় আছে আমরা খুঁজব, অপশান বি তে রয়েছে। তাহলে আবার একটু বলে দিচ্ছি অঙ্কটা, সিঁড়িভাঙা অঙ্ক আমাদের প্রথমবার করছি আমরা, কি করব আমরা জাস্ট নিচের পার্টটা পরপর পরপর ক্যালকুলেশন করতে করতে যাব। এখানে 0.27 প্লাস 0.70 প্লাস 0.5 রয়েছে, এটাকে ক্যালকুলেশন করব, 1.25 দাঁড়াবে, 1.25 মানে 2.5 কে যদি 1.25 দিয়ে ডিভাইড করি তাহলে সেই ডিভাইডটা দাঁড়াচ্ছে আমাদের 2, তাহলে 3 মাইনাস 3.25 মাইনাস যদি 2 করি তাহলে দাঁড়াবে 1.25। এবার আমার উপরে আছে 1, তাহলে 1/2.25 যদি করি তাহলে এই ক্যালকুলেশনটা করলে দাঁড়াবে হচ্ছে 0.8, তাহলে 0.8 2.5 মাইনাস 0.8 করলে অপশান 1.7 অ্যান্সার আসবে। বুঝতে পেরেছো আশা করি? তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, ইফ 100 প্লেস অফ দ্য নাম্বার 9576, এই নাম্বারটার বলছে 1 প্লেসে কে রয়েছে, 6 রয়েছে, এবং 100 প্লেসে কে রয়েছে, 5 রয়েছে, এই নাম্বার দুটোকে যদি আমরা ইন্টারচেঞ্জ করে দিই তাহলে যে নাম্বারটা আসবে সেটা হচ্ছে 9675। এই নাম্বার দুটোকে জাস্ট আমরা অল্টারনেট করে দিলাম, তাহলে এই দুটোর যদি আমরা ডিফারেন্স করি সেটাই বার করতে বলেছে, হোয়াট ইজ দ্য সাম, সরি সাম বার করতে বলেছে। তো এইখানে কি বার করতে বলেছে, এখানে বার করতে বলেছে হোয়াট ইজ দ্য সাম, তো আমাকে জাস্ট যোগ করে দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। 6 আর 5 11, হাতে থাকলো 1, 7 আর 7 14, আর 1 15, হাতে থাকলো 1, 6 আর 5 11, আর হাতে থাকলো 1, তার মানে 12, 9 9 18 19, তাহলে এই অপশানটা আমার আসবে। এখানে অপশানগুলো একটু ভুল রয়েছে, টাইপ করতে একটু ভুল হয়েছে, সরি। তো অপশান এটা কারেক্ট, কি করতে হবে বলেছে আবার কোয়েশ্চেনটা আমি আরেকবার বলে দিচ্ছি, ইফ 100 প্লেস, যদি এখানে প্লেসটা অন্য বলে দিত তাহলে আমরা অন্য প্লেসগুলো চেঞ্জ করতাম, যেহেতু এখানে 100 প্লেস চেঞ্জ করতে বলেছে, তাহলে এই যে 1 প্লেসে রয়েছে 6 আর 100 প্লেসে রয়েছে 5, এই দুটো নাম্বারকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দিলাম, তাহলে নতুন নাম্বার যেটা পেলাম 9675, এই দুটো নাম্বারকে জাস্ট অ্যাডিশান করব, অ্যাডিশান করে যে কোয়েশ্চেনটা আসবে, যে অ্যান্সারটা আসবে সেটাই আমাদের অপশানে থাকবে। এখানে একটু ভুল রয়েছে, জাস্ট আর কিছু নয়। নেক্সট আর একটা কোয়েশ্চেন যেটা আমাদের রয়েছে সেটা হচ্ছে, ফাইন্ড দ্য সাম অফ ন্যাচারাল নাম্বার বিটুইন 11 এন্ড 30, ইনক্লুডিং দেম, ইনক্লুডিং দেম, এই শব্দটা ভীষণ ইম্পর্টেন্ট, তার কারণ ইনক্লুডিং দেম যদি না বলতো তাহলে বিটুইন বলতে আমাদের মাঝেরটুকু বোঝাতো, তার মানে এখানে 11 থেকে 30 বলেছে, আমরা 12 থেকে 29 অবধি নিতাম, কিন্তু এখানে ইনক্লুডিং দেম বলেছে, তার মানে পরপর সমস্ত সংখ্যাটাই রয়েছে, তাহলে 11 প্লাস 12 প্লাস এরকম করতে করতে কত দূর অবধি গেছে, গেছে 30 অবধি। তাহলে আমরা এই সিরিজটাকে আমরা একটা একটু আগে যে থিওরি পোর্শন পড়লাম সেই থিওরি পোর্শনে একটা প্রবলেম, একটা থিওরি এরকম ছিল, 1 প্লাস 2 প্লাস ডট ডট প্লাস n ইজ ইকাল টু যেটা ছিল 1/2 n × n+1, কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমাদের আগের যে পোর্শনটা সেটা নেই, তাহলে আমরা জাস্ট অ্যাড করে নেব, তাহলে এখান থেকে আমি কি করব 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এরকমভাবে করতে করতে 30 অবধি নেব, এবং যে নাম্বারটুকু এক্সট্রা হিসেবে নিয়েছি কত দূর অবধি এক্সট্রা হিসেবে নিয়েছি 10 পর্যন্ত, তাহলে সেটা মাইনাস করে দেবো, তাহলে 1 প্লাস 2 প্লাস প্লাস আপ টু 10। তো এখানে কি করব, 30 রয়েছে n, তাহলে n এর ভ্যালু, তার মানে 1/2 × 30 × 30+1 মানে 31, মাইনাস কি হবে 1/2 × 10 অবধি রয়েছে, তাহলে 10 × 11, তাহলে এখানে কাটাকাটি করলে যেটা দাঁড়াবে 15, তাহলে 15 × 31 মাইনাস এখানে কাটাকাটি দাঁড়াবে 5, তার মানে হচ্ছে 55, তাহলে 15 × 31 এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে দাঁড়াবে 4 6 5 মাইনাস এটা 55,
তাহলে এটা যদি মাইনাস করি তাহলে দাঁড়াবে 410 কোথায় রয়েছে অপশনে অপশন ডি তে রয়েছে তো এই ছিল আমাদের আজকের প্রবলেম এবং প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে থিওরি পোরশনটা আমি বলেছি এই প্রবলেম এবং থিওরিগুলো আপনারা ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করুন এবং তার সাথে সাথে আমি যেটা রোজ বলি এর পাশাপাশি আমাদের ওয়েবসাইটে যান ওয়েবসাইটে যে পিডিএফ রয়েছে যে কোয়েশ্চেন সেট রয়েছে সেই কোয়েশ্চেন সেট থেকে পরীক্ষা দিন এবং নিজেরা প্র্যাকটিস করুন যদি কোথাও সমস্যা হয় তাহলে আমাদেরকে জানান আমরা আপনাদের জন্য সর্বদা রয়েছি তো আজকের মতন এই পর্যন্তই নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ